আসসালামু আলাইকুম এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অজানা অজানারাশি সূচক গুণ ও তাদের প্রয়োগ এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি আমি তো এই অধ্যায়ের মেইন মেইন টপিকগুলো আমি আলোচনা করব যেমন শিখন ফল তারপর ছকগুলো পূরণ করে দেওয়া তারপর বিভিন্ন কাজ দেওয়া আছে সেগুলো তারপর অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো আপনারা চাইলে দেখতে পারেন সবগুলো ভিডিও আমি সিরিয়ালি দিতে থাকবো ইনশাল্লাহ তো শুরু করি বর্গ চিনি বর্গ কথাটার সাথে আমরা মোটামুটি মনে হয় সবাই পরিচিত বর্গের সবগুলো বাহুই পরস্পর সমান হয় তো এখানে বলছে চলো আমরা একটি বর্গাকার কাগজ নেই বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান চিত্রের মতো করে কাগজটিকে পরপর দুইবার একবার দৈর্ঘ্য বরাবর একবার বরাবর সমান অংশে ভাজ ভাজ করি আচ্ছা তারপর বলছে এবার কাগজটিকে খোলার পর যে কয়টা ছোট ঘর হলো প্রতি ঘরে একটি করে মার্বেল রাখি মোট কতটি মার্বেল প্রয়োজন হলো আচ্ছা এখানে আমি ছোটো একটা কাগজ নিয়েছি এটা দৈর্ঘ্য বরাবর একটা ভাঁজ করলাম আচ্ছা এই তো দৈর্ঘ্য বরাবর একটা ভাঁজ করলাম তারপর বলছে প্রস্থ বরাবর আরেকবার একবার করতে বলছে এই তো এই প্রস্থ বরাবর আরেকবার ভাঁজ করলাম আচ্ছা বলছি এবার ভাঁজটি খোলার পর যে কয়েকটি ঘর ছোট ঘর হলো আচ্ছা ভাঁজটা খুলি আমি তারপর দেখি কি কীরকম হলো এখানে দেখুন সাইডটা ছোট ছোট ঘর আছে একটা দুইটা তিনটা এবং চারটা ওকে তাহলে এখানে মার্বেল রাখতে বলছে প্রতি ঘরে ধরে নিলাম এখানে একটা মার্বেল এখানে একটা মার্বেল এখানে একটা মার্বেল এখানে একটা মার্বেল মোট কতটি মার্বেল প্রয়োজন হলো চারটা মার্বেল প্রয়োজন হয়েছে তো এখানেও দেখানো হয়েছে জাস্ট এবার বলছে একইভাবে আরেকটি বর্গাকের কাগজকে দৈর্ঘ্য প্রস্তুত করার সমান তিনটি অংশে পরস্পর ভাঁজ করি তোমাদের সুবিধার জন্য ভাঁজ বরাবর কাগজকে স্কেলের দাগ দিয়ে ঘর করে নিতে পারো এবার ছোটো প্রতি ছোটো ঘরে একটি মার্বেল বসালে কতটি মার্বেল লাগবে এটা আমি অঙ্ক আকারে খাতায় করে নিয়েছি আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন দৈর্ঘ্য বরাবর আচ্ছা এই তো দেখুন দৈর্ঘ্য বরাবর আমি দৈর্ঘ্য বরাবর তিনটা মার্বেল রাখছি দৈর্ঘ্য বরাবর তারপর প্রস্থ বরাবর তিনটা করে মার্বেল রাখছি মোট মার্বেল লাগছে আমার তিন ত্রিকে নয়টা অর্থাৎ অর্থাৎ বর্গাকার কাগজটিকে দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর সমান তিনটি অংশে পরস্পর ভাজ করলে কাগজটিকে প্রতি সারিতে তিনটি করে ছোট বর্গ বা ঘর পাওয়া যায় এগুলো শাড়ি এগুলো শাড়ি হ্যাঁ তিনটি করে ঘর পাওয়া যায় মোট শাড়ির সংখ্যা হয় তিনটি তাহলে মোট ঘর হবে তিন ত্রিপকে নয়টা অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কতটা ঘর আবার প্রস্থ বরাবর কতটা ঘর এই ঘর দুইটা জাস্ট গুণ করে দেবেন মোট কতটা ঘর আছে বের হয়ে যাবে অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ তিন গুণ তিন নয় নয় একটা পূর্ণবর্গ সংখ্যা এখান থেকে পূর্ণবর্গ সংখ্যার ধারণাও পাওয়া যায় এবার একইভাবে দৈর্ঘ্যপ্রস্ত বরাবর সমান চারটি পাঁচটি ছয়টি ও সাতটি করে ভাজের জন্য কয়টি মার্বেল লাগবে তার নিচের সকে পূরণ করো আচ্ছা আমরা দেখেছিলাম যখন দুইটা ভাঁজ করেছিলাম তখন চারটা পাওয়া গেছিলো যখন তিনটা ভাঁজ করেছিলাম একটু আগে যে অঙ্কটা দেখলাম তিনটা ভাঁজ করেছিলাম তখন নয়টা পেয়েছিলাম হ্যাঁ নয়টা পেয়েছিলাম তার মানে এরকম হচ্ছে না বিষয়টা বর্গ আকারে বাড়ছে না জিনিসগুলো বর্গ আকারে কিন্তু বাড়ছে অর্থাৎ যখন দুইটা নিলাম তখন চারটা তখন যখন তিনটা নিলাম তখন হচ্ছে নয়টা যখন চারটে নেব চার চারে ষোলো হবে যখন পাঁচটা নেব পাঁচ পাঁচ পঁচিশ হবে ছয়টা নেব ছয় ছয় ছত্রিশ হবে ওকে তাহলে দৈর্ঘ্য প্রস্তুত করবার সমান অংশ দুইটা মার্বেল সংখ্যা চারটা পাইছিলাম তিনটা হইলে তিন ত্রিক নয়টা হবে মার্বেল সংখ্যা চারটা হইলে চার চারে ষোলো হবে দৈর্ঘ্য প্রস্তাব বরাবর সমান অংশের সংখ্যা পাঁচটা হইলে মার্বেল সংখ্যা হবে পঁচিশটা ছয়টা হইলে ছত্রিশটা সাতটা হলে সাত সাত উনপঞ্চাশ তাহলে এখানে কী দেখতে পেলে দৈর্ঘ্য বরাবর যতগুলি সমান অংশ ভাস করা হচ্ছে ছোটো ঘর সংখ্যা তার ততগুণ দুইটা হইলে দুইয়ের সাথে দুই গুণ তিনটা হলে তিনের সাথে তিন গুণ চারটা হলে চারের সাথে চার গুণ অর্থাৎ যত নেওয়া হচ্ছে তার সাথে তত গুণ তাহলে কোনো ভাঁজ না দিলে কয়টি মার্বেল লাগবে কেন লাগবে তা চিন্তা কর কোনো ভাঁজ না লাগলে কোনো যদি ভাঁজ না দেয় তাহলে একটা মার্বেল লাগবে ওকে কারণ এক গুণ এক একই হবে এখানে বলছে এখন কাগজটিকে দৈর্ঘ্যপ্রস্ত করাবো আট ভাঁজ করে দাগ টেনে দেখো ঘরের সংখ্যা কত হয় চৌষট্টিটা হবে তো আমি একটু আগে যেটা দেখালাম আপনারা এভাবে করতে পারেন দৈর্ঘ্য বরাবর আমি তিনটা নিয়েছিলাম আপনারা আটটা নেবেন প্রস্তুত বরাবর আটটা নেবেন এভাবে কাজটা করে দেবেন তো এটা আমি দেখাচ্ছি না কারণ একটু আগে করে দিলাম তাহলে এখানে বর্গাকার কাগজে দৈর্ঘ্য প্রস্তুত বরাবর সমান ভাজ করে যতগুলো ঘর পাওয়া যাচ্ছে বা যতগুলো মার্বেল প্রয়োজন হচ্ছে সেই সংখ্যাগুলোকে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা বলা হয় ওকে এগুলো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কোনো সংখ্যার সাথে কোন সংখ্যা ওকে সেই সংখ্যাই হতে হবে তাহলে এই সংখ্যাগুলি এক একটা করে পূর্ণবর্গ সংখ্যা ওকে এবার আমরা দেখব চৌত্রিশ পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে এখানে বলছে সংখ্যা এই লাইনের সংখ্যা থাকবে সংখ্যাটি কি পূর্ণবর্গ পূর্ণবর্গ হলে টিক চিহ্ন দেবো না হলে ক্রস চিহ্ন দেবো ওকে দুই দুই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ কোনো কিছু গুণ করলেই দুই হয় না পাঁচ কিন্তু পূর্ণবর্গ নয় কোনো কিছু গুণ করলে পাঁচ হয় না সাতও পূর্ণবর্গ নয় বিরাশিও পূর্ণবর্গ নয় ছত্রিশ পূর্ণবর্গ সংখ্যা কারণ একটু আগেই আমরা দেখলাম ছয় গুণ ছয় করলেই ছত্রিশ হয় ওকে পঁয়তাল্লিশও পূর্ণবর্গ নয় ছয় ছয় ছত্রিশ হয় সাত সাত উনপঞ্চাশ হয় তো ঊনপঞ্চাশ তো পঁয়তাল্লিশের চাইতে বড়ো তো এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় একাশি নয় গুণ নয় করলে একাশি হয় এটা পূর্ণবর্গ সংখ্যা ছাপ্পান্ন তো সাত সাত উনপঞ্চাশ আট আট চৌষট্টি তো এর মধ্যে কোনোটাতে হইল না এটা পূর্ণবর্গ সংখ্যা নয় বারো পূর্ণবর্গ সংখ্যা নয় তিন ত্রিককে নয় চার চারে ষোলো নয় এবং ষোলোর মাঝে বারো আছে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এখানে একটা কাজ দেওয়া আছে দলগত কাজ দেখি কাজটা কেমন আমরা বর্গগুলো কোনগুলো চিনলাম এবার তোমাদের ক্লাস রোল শেষ অঙ্ক অনুযায়ী দাঁড়িয়ে দশটি শাড়ি করো এখন তোমরা নিজেদের মধ্যে সারি পরিবর্তন করে বর্গ সংখ্যা সমান করে এক একটি শাড়ি বানাও এখানে রোলের শেষ অঙ্ক দেওয়া আছে রোলের শেষ অঙ্ক দেওয়া থাকবে তারপর শূন্য রো রোলের শেষ অঙ্ক মানে যার হচ্ছে দশ রোল তার শেষ অঙ্ক কিন্তু শূন্য হবে যার এগারো রোল তার হচ্ছে শেষ অঙ্ক এক হবে বা যার এক রোল তার শেষ অঙ্ক এক এভাবে রোলের শেষ অঙ্কগুলো দেওয়া আছে তাহলে এখানে একজন মানুষ দাঁড়ানো আছে এখানে দুইজন এখানে তিনজন এখানে রোলের শেষ অঙ্ক যতটা ততটা করে লোক দাঁড়ানো আছে বলছে যে শাড়ি পরিবর্তন করে বর্গ সংখ্যার সমান বানাইতে হবে এখানে নয় কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা ওকে তাহলে এখানে কোনো চেঞ্জ নেই নেই তাহলে এখানে আটটা আছে এখানে আর দিলে কিন্তু নয়টা হবে ওকে তাহলে এই যে এক আছে না এখানে এই এক আমি কেটে দিয়ে এই শাড়িতে নিয়ে আসি এক আমি কেটে দিয়ে এই শাড়িতে নিয়ে আসি তাহলে এখানে নয়টা হয়ে গেল তাহলে এটা পূর্ণবর্গ হয়ে গেল ওকে এখানে সাত আছে এখানে দুই আছে এখানে দুইজন লোক আমি এখানে নিয়েছিলাম তাহলে কয়টা হলো সাত আট দুই নয়টা সাত আট দুই নয়টা হইল তাহলে এখানে পূর্ণবর্গ হলো নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে ব বর্গ সংখ্যা সমান হয়ে গেল ওকে এখানে ছয় আছে এখানে তিন আছে তাহলে তিনটা লোক আমি এখান থেকে কেটে দিয়ে এখানে নিয়ে আসলাম এখানে কেটে দিয়ে এখানে নিয়ে আসলাম তাহলে এখানে নয়টা হয়ে গেল এটা বর্গ বড় হয়ে গেল। এখানে পাঁচটা আছে এখানে চারটা আসে এই চারটে আমি কেটে দিয়ে এখানে নিয়ে আসবো অথবা এই পাঁচটা কেটে দিয়ে এখানে নিয়ে আসবো তাও হবে সমস্যা নেই তাহলে এখানে দেবো চারটা এই চারটা চারটা দিলাম এটাও হয়ে গেলো কি বর্গ সংখ্যার সমান তাহলে এই কাজটাও আমার কমপ্লিট এখানে দেখুন এটা পঁয়ত্রিশ পেজ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ আয়তক্ষেত্র কোনগুলো যা দৈর্ঘ্য প্রস্থ সমান নয় সেটা আয়তক্ষেত্র আমরা জানি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ আরও বর্গও কিন্তু একটি আয়ত কারণ বর্গের সবগুলো বাহুই সমান তাহলে এরও দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি আমরা কিন্তু এটা যদি এক্স বাহু হয় এটা এক্স বাহু এটাও এক্স বাহু এটাও এক্স বাহু সবগুলোই বাহু সমান হয় তাহলে ছবির শেষ বর্গের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ এত এটার ক্ষেত্রফল কত সেটা আমার জানা প্রয়োজন তো এটা দৈর্ঘ্য দেওয়া আছে এক্স প্রস্থ দেওয়া আছে এক্স তাহলে এক্স ইন্টু এক্স কত হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ ইন্টু এক্স কত হবে এর পাওয়ার এক এর পাওয়ার এক গুণের সময় এই যে বেস একই হলে পাওয়ারগুলো যোগ করে দেওয়া যায় একা আর একে দুই তাহলে এক্স স্কোয়ার বর্গ একক আমরা দেখেছি তিন গুণ তিন তিন স্কোয়ার বা সাতা সাতাশকে যেমন তিনের বর্গ বলা হয় সাতাশকে তিনের বর্গ বলতে আচ্ছা এখানে নয় হবে এখানে এখানে নয় হবে একইভাবে এক্স এক্সের বর্গ বলা হয় এখানে সাতাশ ভুল দেওয়া ছিল তো একটু কারেকশন করে নেওয়া হয়েছে তো নেক্সট পর্বে আমি ঘন ঘন এর কাজগুলো এবং ছকগুলো পূরণ করার চেষ্টা করব এই ভিডিও এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ